ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم

সংক্ষিপ্ত আকারে সিয়ামের শাব্দিক পারিভাষিক অর্থ এবং এর ফজিলত সম্পর্কে কয়েকটি হাদিস উল্লেখ করব ইনশাআল্লাহ হমা তফিখ ইল্লা বিল্লাহ আলাইহিতাক্কালতু ওয়েল হিউনিফ মোহানাল্লা সুবহান হতা আলা বলেন সিয়াম সম্পর্কে ইয়া আইয়ো হাল্লা দিনু কুতিবা আলাই কুমসিয়া মুকামা কুতিবা আলা দিন ক বলে কুম্লা আল্লাহ কুম তাত কুম মোহানল্লাহ আলা বলেন হেমান দারগণ তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্বের নবী রাসুল এবং মানুষদের উপর যারা ছিল সবার উপর ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা মোত্তাকি পরেজগার হতে পারো এরপরে আল্লা সুবাহনত আলা অনেক আয়াত উল্লেখ করেছেন এই আয়াতটি আমরা জানি সৌরাত আল সোরাত সৌরাতল বাকরার একশত একশত তিরাশি নম্বর আয়াত আরও আল্লা সুবাহানা বলেন পরস্পর আয়াত বলছেন তারপরে বলছেন শহর রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন নাস ওয়া বাইলাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা ফাল ইয়াসুম রমজান মাস যার মধ্যে বিশ্ব মানব মানবের জন্য পথ প্রদর্শক তাহলে পথ প্রদর্শক এবং সুপথের উজ্জ্বল নিদর্শন ও হক ও বাতিলের প্রভেদকারী কোরআন অবতীর্ণ করা হয়েছে অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন শিয়াম রাখে সম্মানিত ভাই ও বোনেরা যারা যেখান থেকে শুনছি রমজান মাস আমাদের সামনে এসে যাচ্ছে আমার শিয়াম শব্দের অর্থ আমরা সংক্ষিপ্ত আকারে জানি আয়াত যা পড়লাম এখানে সিয়ামের অর্থ হল ইমসাক আপনার জীবনের যত প্রকার অন্যায় অপকর্ম রয়েছে সিয়াম রেখে কোনো ব্যক্তি মানুষকে গালিগালাস করতে পারে না সিএম রেখে মানুষ আমানতের খেয়ানত করবে না সিএম রেখে মানুষ ওয়াদা ভঙ্গ করবে না সিএম রেখে মানুষ মানুষ ব্যবসা করতে গিয়ে কাউকে কম দিবে না সিয়াম রেখে মিথ্যা কথা বলবে না সিয়াম রেখে অন্যায় অপকর্ম অশ্লীলতা যতগুলা কাজ রয়েছে এগুলা থেকে নিজেকে রক্ষা করবে সিএম রেখে উলঙ্গ ছবি দেখবে না সিএম রেখে বিপর্দা নারীদেরকে দেখবে না সিএম রেখে যেইগুলা নিজেকে জানেন যে অন্যায় অপকর্ম সেগুলা থেকে দূরে থাকতে হবে এটাই সিএমের শাব্দিক অর্থ জি সিয়ামের সারি অর্থ আমরা আসি এমর মেয়ে সার সারি অর্থে এসে যাই ইমসাকু। ইমসাকু মকসুসিন ফিজামানিন মকসুসিন আনসাইন মকসুসিন বিশারায়েতে মকসুস হাতিন বিশারায়েতে মাকসুস হাতীন নির্দিষ্ট শর্তের মাধ্যমে নির্দিষ্ট কাজ থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত বিরত থাকাকে সিয়াম বলে তার মানে ফজর থেকে যখন আপনি খেয়ে নিলেন যখন খাওয়ার নিষেধাজ্ঞা জারি হলো আজান দিল সালাতের জন্য সে থেকে নিয়ে আপনার সূর্য ডুবা পর্যন্ত এর মাঝে যত প্রকার অন্যায় অপকর্ম রয়েছে এর থেকে দূরে থাকাই হচ্ছে সিয়াম আপনার বাড়িতে হালাল স্ত্রী রয়েছে তারপরও শিয়াম রেখে আপনি আপনার স্ত্রীর সাথে ইচ্ছা করে সহবাস করতে পারবেন না যদি সহবাস করেন স্ত্রীর সাথে সহবাস করেন লাগাতার আপনাকে দুই মাস শিয়াম রাখতে হবে তা আমরা সতর্ক হয়ে যাই যে আমরা রমজান মাসে এই পবিত্র রমজান মাস আমরা জানি রমজ শব্দের অর্থ হলো আপনার জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া আমরা জানি যে জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও আমাদের দেশে অনেক সময় অনেকেই দেয় এভাবে জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জি আপনার রমজান মাস আপনার সামনে আসছে এবং এই মাসে আপনার জীবনের যতগুলা পাপ রয়েছে আপনার পাপগুলাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করা আপনার দায়িত্ব কর্তব্য তাই যারা মুসলিম মমিন মুত্তাকি পরিসগার ব্যক্তি যারা মুসলিম নামধারী আমরা যেখানে আছি নিশ্চিত নিশ্চিত যদি আপনি সিয়াম রমজান মাস পান আপনার ভাগ্যে নাও জুটতে পারে তাই গাফুলেতে করবেন না সিয়াম রাখার জন্য চেষ্টা করবেন জি সম্মানিত ভাই বোনেরা আমরা যেখান থেকে শুনছি এ মর্মে সিয়াম ফজিলত এ সম্পর্কে কি বলা হচ্ছে আমরা দেখি হাদিসে কি বলা হচ্ছে রাবি হরে রাতা আরদি কাল।

খুলে দেওয়া হয় জাহান্নামের সম বন্ধ করে দেওয়া হয় শয়তানকে শি শিকল বন্দি করা হয় শিকল বন্দি করা হয় অন্য এক রেও আছে রহমতের দরজাসম খুলে দেওয়া হয় বোখারি মুসলিম বুখারি মুসলিম ইমাম বোখারি রহেমাল্লাহ হাদিস নিশ্চিন হাদিস নাম্বার হলো এক হাজার আটশত নিরানব্বই নম্বর হাদিস ইমাম মুসলিম এক হাজার আশি নম্বর হাদিস ইমাম নাসাই রহমাল্লা দুই হাজার নিরানব্বই নম্বর হাদিস আহমাদ বিন হাম্বাল সাত হাজার সাত হাজার সাতশত আশি নম্বর হাদিস আশি নম্বর হাদিস এভাবে হাদিসগুলা এসেছে এরপরে আমরা এই হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারি রমজান মাস আসলে আসমানের দরজা সম খুলে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং রহমতের দরজাগুলা খুলে দেওয়া হয় তাই এ মাসে আমরা বেশি বেশি চেষ্টা করব যাতে করে আমাদের জীবনে ভালো কাজ করে আমরা নৈকট্য অর্জন করতে পারি আল্লাহ সহাত আলাজ জি এমর হাদিস রয়েছে আন সাহেলিবিন শাহাদীন কল কল রসুলুল্লাহ হিসাল্লাল্লাহ আলাই সাল্লাম ফিল জান্নাতী থ্যামা নিয়াতু আবু আবিন মিনহা বাবু নিউসাম্মা রাইয়ান লায়েদ হুলুহু, উল্লাহস ইমন সাহেলিবিনী শাহাদ আলাউদ্দিন হতেন তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন জান্নাতের আটটি দরজা রয়েছে এর মধ্যে রাইজান একটি দরজা রয়েছে সে সিয়াম পালনকারীগণ ছাড়া এ দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না বোখারি মুসলিম ইমাম বুখারি রাহমাল হাদিসটি নিয়েছেন তিন হাজার দুই শত সতেরো নম্বর হাদিস সুনান কুবরা লিলবাই হাকি আট হাজার পাঁচশত বাইশ নম্বর হাদিস আট হাজার পাঁচশত বাইশ নম্বর হাদিস এভাবে হাদিসটি এসেছে এরপরে আমরা দেখি আর কি হাদিস রয়েছে আনবিহরী রাতা রদী আল্লাহান কল কল রসুলুল্লাহ সল্লুল্লাহ হলাই সাল্লাম মানস মা র মদয়না ইমান আন ও হেতি সাহাবান মা তাকদ্দামিন জাম্বে অমান ক মা র মদনা ইমান আন ও হেতি শাহ্বান গোফিরাল্লাহুমা তাকদ্দামিন জাম্বে অমান কমা লাইলাতাল কাদরি ইমান ও হেদি শাহ্বান গোফিরাল্লাহু মা তাকদ্দামা মিন জাম্বে আবহুড়ায় রদীলাতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সল্লুল্লাহ হলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে সাবের সব লাভের আশাই রমজান মাসের শিয়াম পালন করবে আল্লাহ আগের সব গুনা খাতা তিনি মাফ করে দিবেন এরপরে তিনি বলছেন যে ব্যক্তি যে ব্যক্তি ইমানের ইমানের রমজান মাসে রমজানের রাত্রে জেগে জেগে ইবাদত করবে ওমান কামা রমাদানা ইমানান আর যে ব্যক্তি ইমান সাঁতে শাহবের লাভের আশাই ইবাদতে রাত কাটাবে এবাদত বন্দিগীর মাধ্যমে রাত কাটাবে আল্লাহ সুবাহন তালা তার আগের গুনা খাতা মাফ করে দিবেন এরপরে বলছেন ওমান কামা আলাইল তাল কদর ই মানান ওয়াহতি সাহেবান গফির আলহমা তাকদ্দা মিন জাম্বি এরপরে বলছেন যে ব্যক্তি আর যে ব্যক্তি ইমানের সাথে সব লাভের আশাই নেকি লাভের আশাই লাইলাতুল কদর ইবাদত ইবাদত করে কাটাবে আল্লাহ সুবাহান তালা তার আগের সব গুনা খাতা তিনি মাফ করে দিবেন যে সম্মানিত ভাই বোনেরা যেখান থেকে শুনছে যে ব্যক্তি রমজান মাসে নেকি রাশাই সিয়াম রাখবে আল্লাহ সুবাহান তালা তার গুনা খাতা মাফ করে দিবেন যে ব্যক্তি সালাত তারাবি বা ইবাদতবন্দিকে রাত্রে করবে তারও আগের খাতা মাফ করে দিবেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমান এবং আধুনিক রাশাই রাত্রি জাগরণ করে ইবাদতবন্দি করবে হানা তালা তারও গুনা খাতা মাফ করে দিবেন বুখারি আটত্রিশ নম্বর হাদিস এবং আটত্রিশ অন্য হাদিসও রয়েছে এক হাজার আটশত দুই নম্বর হাদিস এক হাজার নয় শত দশ নম্বর হাদিস দুই চব্বিশ নম্বর হাদিস ১৪ নম্বর হাদিস মুসলিম সাত শত ষাট নম্বর হাদিস আবু দাউদ এক হাজার তিনশত বাহাত্তর নম্বর হাদিস নাসাই দুই হাজার দুই শত পাঁচ নম্বর হাদিস ইবনে মাজা এক হাজার ছয় শত একচল্লিশ নম্বর হাদিস জি হাদিসগুলো থেকে প্রমাণ হয় রমজান মাসের গুরুত্ব তাৎপর্য যে গুরুত্ব সিয়াম রাখলে যে গুরুত্ব তাৎপর্য জি সম্মানিত ভাই বোনেরা আমরা যেখান থেকে শুনছি আরও হাদিস রয়েছে যে আমরা অন্য আমল করি অন্য আমল করলে পারে আল্লাহ সুবাহান তালা বলেছেন যে প্রত্যেক আদম সন্তানকে নেকি দিবেন নেকি দিবেন আপনার দশ থেকে সাত গুণ পর্যন্ত কিন্তু সিএমের কথা তিনি বলেছেন সিএমের যেহেতু সিএম আমার জন্য রাখা হয় বিধাই আমি এ সিএমের এমন নেকি দিব যেটা হিসাব ছাড়াই হিসাব ছাড়াই আল্লাহ সব নেকি দিবেন তাই আমরা সিএম রাখার মাধ্যমে আমাদের জীবনের গুণা খাতা যাতে মাফ করতে পারি এমন আনাবো হরে রাতা রদিয়াল কল কল রসুল্লাহ সাল্লি সাল্লাম কুল্লু আমি আদামা ইউদ আফু হাসানা তবে আশরে আমসা আলিহা

এর ব্যক্তিক্রম হল সওয়াম এর ব্যতিক্রম হল সাওয়াম কেননা না আমার জন্য রাখা হয় এবং আমি এর প্রতিদান দিব যে সম্মানিত ভাই বোনেরা হাদিস থেকে পরমাণা হয় যে আল্লাহ হাত হাদিসে কুদ্সিতে তিনি বলছেন আমা আমার আমি আমার জন্য যেহেতু সিয়াম তারা রাখে এর প্রতিদান আমি কত দিব হিসাব নেই এটা আপনি বলবেন না এত গুণ এত গুণ জিনা এই খাটো করা যাবে না আল্লাহ হান হাত যেহেতু নিজেই তিনি বলেছেন এর প্রতিদান আমি দিব বিধায়ী যার নে যার সিয়াম কবুল হবে তালা তাকে প্রতিদান দিবেন হিসাব ছাড়াই হিসাব ছাড়াই তিনি প্রতিদান দিবেন জি সম্মানিত ভাই বোনেরা এই মাসেই এ মাসে মানে রমজান মাসেই দুইটি খুশির বিষয় রয়েছে একটি খুশির বিষয় যে লিসম ফারহাতান হাতান ফার হাতনদা ফিত্রিহি ও ফর হাত নয়দাল আব্বি যখন ব্যক্তির জন্য সিয়াম সিয়াম রাখার পরে যখন ইফতার করে এই সময়তে একটি তার খুশি খুশির সংবাদ রয়েছে সে খুশিতে আলহামদুলিল্লাহ পড়ে সারাদিন না খেয়ে কষ্ট করে সে শিয়াম রাখে তারপর যখন সে শিয়াম শেষ হয় শেষ হয়ে যায় শেষ যখন মাগরিব হয়ে যায় আজানা হয়ে যায় তখন যখন সে ইফতার করে তখন সে খুব আনন্দ ভোগ করে তাই এটি একটি খুশি সংবাদ অনুরূপ যখন ঈদ চলে আসে ঈদ শেষ সিয়াম শেষ হয়ে যায় তখনও সে আনন্দ উপভোগ করে জি তখন আনন্দর আর হিসাব থাকে না অনেক আনন্দ কারণ সে কাজ করেছে জি আল্লাহর আল্লাহর কাছে আর একটি রয়েছে সেটি হলো মানুষ এই ব্যক্তি মারা গেলে কিয়ামতের দিন আল্লাহর সাক্ষাৎ লাভ করবে এটি একটি খুব সুসংবাদ অনেক বড় সুসংবাদ মানুষেরা যখন জান্নাত পাবে ভাঁত আলার সাথে দেখা হবে এবং তাকে ডাইরেক্ট দেখবে তাই সিএম রেখে মানুষকে গালিগালাজ করা যাবে না মানুষ অন্য অপকর্ম এই ক্ষেত্রে তাদেরকে ই করা যাবে না জি সিএমের এর আরো ফজিলত এই হাদিসেই বলা হয়েছে আল্লাহ সাল্লাম বলছেন সাইমের দুটি খুশি যে আগে বললাম একটি ইফতার করার সময় আর অপরটি আল্লাহর সাথে সাক্ষাৎ সময় সাইমের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়েও বেশি পবিত্র ও এবং ঢাল তার মানে সিয়াম রাখলে মানুষকে জাহান নাম থেকে রক্ষা করা হবে আল্লাহ সুহাত তাদেরকে রক্ষা করবেন তাই তোমাদের যে কেউ যেদিন সিয়াম সাইম হবে সে যেন অশ্লীল কথাবার্তা না বলে আর সোরগোল বা উচ্চ বাচ্চ না করে উচ্চ আওয়াজে কথা না বলে গালিগাজ না করে তাকে কেউ যদি গালি দেই বা কুটু কথা বলে অথবা তার সাথে ঝগড়া করতে চাই সে যেন বলে বলে দেই আমি একজন সায়েম সিএমকারী আমি একজন সিএমকারী আমি সিএমও রয়েছি জি ইমাম বুখার রেহমাল্লাহ হাদিস টিনেছেন এক হাজার নয় শত চার নম্বর হাদিস ইমাম মুসলিম এক হাজার একশত একান্ন নম্বর হাদিস ইমাম নাসাই দুই হাজার দুই শত সতেরো নম্বর হাদিস ইবনে মাজা এক হাজার ছয় শত আটত্রিশ নম্বর হাদিস এইভাবে হাদিসগুলা এসেছে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম আমাদের জন্য গুরুত্বপূর্ণ কথাগুলা বলেছেন জি এরপরে আমাদের আর একটি মাসালা রয়েছে যে আমরা সিএম রমজান মাসে সিএম রাখবো চাঁদ দেখে চাঁদ দেখে আমরা সিএম রাখবো আর চাঁদ দেখেই আমরা সিএম ছাড়বো চাঁদ দেখে সিএম রাখবো চাঁদ দেখেই আবার সিএম ছাড়বো জি আর একটি আমরা ফজল হাদিস দেখি সাল্লাহ সাল্লাম কল আর সিএম ও আল কুরআন ইউসফ আনে আলিল আব্দি একুল সিয়াম

এখন আমার সাফাত কবুল করু কোরআন বলবে হে রব আমি আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি অতএব তার ব্যাপারে এখন আমার সুপারিশ গ্রহণ করো অতপর উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে বেহাকি সোহাবিল ইমান সোহাবিল ইমান মোস্তাদ আলীল হাকিম দুই হাজার দুই হাজার ছত্রিশ নম্বর হাদিস সোহাবিল ইমান এক হাজার আটশত উনচল্লিশ নম্বর হাদিস সোহিয়াল জামে তিন হাজার আটশত তিন হাজার আটশত বিরাশি নাম্বার হাদিস সহিয়াদ তারগিব নয় শত তেহাত্তর নম্বর হাদিস যে হাদিসগুলো থেকে স্পষ্ট বোঝা যায় আরও একটি হাদিস বলে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে শেষ করব সেটি হলো যে সিয়াম যখন আমরা রাখবো সিয়াম যেন আমরা বরকত সিয়াম বরকত বরকতময় সিয়াম তাই আমরা সেহেরি খাব এবং শিহিরি খাওয়ার চেষ্টা করব রাত্রে সেহরি খাওয়ার চেষ্টা করব এ মর্মে আল্লাহ রসুল্লা সাল্লাহ আজ থেকে তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম বলেছেন দা সাহারুফাইনাফিস বারাকা আল্লাহ সাল্লাম বলেন তোমরা সাহারি খাও সাহারিতে অবশ্যই বারাকাত রয়েছে বোখারি মুসলিম বোখারি এক হাজার নয় শত তেইশ নম্বর হাদিস মুসলিম এক হাজার পঁচাশি নম্বর পঁচানব্বই নম্বর হাদিস তিরমিজি সাত শত সাতশত আস আট আট নম্বর হাদিস জি অন্য হাদিসে রয়েছে যে আমরা যে সিএম কি করবো আমরা সিএম যেহেতু আমরা রাখবো সেহেতু আমরা গুলা যাতে ঠিকভাবে আদায় করতে পারি এরপরে সিয়াম যখন আমাদের সিএম যখন ইফতার করবো খুব তাড়াতাড়ি আমরা ইফতার করার চেষ্টা করবো এবার আল্লাহ সাল্লাম বলছেন লাজালুল সুবি হইরিন মা ওয়াল ফিতরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বল বলেছেন যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে বোখারি মুসলিম বোখারি এক হাজার নয়শত সাতান্ন নম্বর হাদিস মুসলিম এক হাজার আট আট অষ্টআশি নম্বর হাদিস তিরমিজি ছয় শত নিরানব্বই নম্বর হাদিস মোয়াত্তা মালিক এক হাজার এগারো নম্বর হাদিস জি হাদিসগুলা থেকে স্পষ্ট বোঝা যায় যেন আমাদের করেন আমরা বুঝতে পারি যে সিএম অর্থই হল যে অন্যায় অপকর্ম অশ্লীলতা থেকে নিজেকে রক্ষা করা যারা গাদ্দারি করেন আপনাদের গাদ্দারি থামাই দেন আপনাদের গাদ্দারি থামাই দেন নিজে না খেয়ে এই মানুষকে কষ্ট না দিয়ে যারা যেখানে হোটেল চালাচ্ছেন হোটেল খুলে দিয়ে মানুষকে খাওয়াচ্ছেন এইভাবে জিনা আপনাকে এই রমজান মাসে আপনাকে হোটেল যারা খুলে রাখি তাদেরকে সাবধান থাকা উচিত যে মানুষকে যেন আমরা এমনিতেই এমনিতেই না খাওয়াই রমজান মাসে এর মানিজ্যতা আমরা রক্ষা করি অন্য উপকর্ম থেকে আমরা নিজেকে রক্ষা করি রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাত করার চেষ্টা করি রমজান মাসে বেশি বেশি এবাদত করার চেষ্টা করি এশিয়াময় আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এশিয়াময় যারা কোরআন ঠিকভাবে পড়ি আল্লাহ আপনার জন্য সুপারিশ করবেন এশিয়াময়ের মাধ্যমে আল্লাহ সুবাহান্তালা যেন আমাদের এই লোক পরলোক কল্যাণ দান করেন ওয়রেদাউআদুল্লাহ আলমিন সুবাহানক আল্লাহম আহমদিকা اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله